শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসটা নেব। দ্বিতীয় শ্রেণী বাংলা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই জয়েন করো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দ্বিতীয় শ্রেণী বাংলা, ঠিক আছে? তোমরা আমার বাংলা বইটা নাও। আমার বাংলা বইটা খুলো। আমার বাংলা বইয়ে এর আগের ক্লাসে জলপরি ও কাঠুরের গল্পটা পড়াইছিল না স্যারে? এর আগের ক্লাসে কি হয়েছিল তোমাদের? জলপরি ও কাঠুরের গল্প। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে গল্পটা পড়াই দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এর আগের ক্লাসে স্যার তোমাদেরকে জলপরি ও কাঠুরে গল্প পড়াইছিল। জলপরি ও কাঠুরে। তোমরা 24 পৃষ্ঠাটা বলো, 24 পৃষ্ঠা জলপরি ও কাঠুরে। জলপরি ও কাঠুরে 24 পৃষ্ঠা খুলো সবাই, আমি পড়ে দিচ্ছি, তোমরা শোনো। এক বনে বাস করত এক গরিব কাঠুরে। এক বনে বাস করত এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলত। কাঠুরে যিনি কাঠ কাটেন তিনি একে খাটুরে। এক বনে বাস করত এক গরিব কাঠুরে। তিনি কি করত? কাঠ বেচে তার সংসার চালাত। কাঠ বেচে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। কাঠুরে একদিন কি করতেছিল? নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। হঠাৎ করে তার কাঠ কাটা কুড়ালটি কি হলো? নদীতে পড়ে গেল। হঠাৎ কুড়ালটি নদীতে পড়ে গেল। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। ভয়ে সে নদীতে নামতে পারলো না। কুড়াল খেজার ছিল না, তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো। তাই কি করলো? সে মনের দুঃখে কাঁদতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে গেল। এভাবে কি হলো? কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরকে বললো, তুমি কাঁদছো কেন? কাঠুরে বললো, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বললো, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরি নদীতে ডুব দিল। একটু পরে উঠে এলো, হাতে একটি সোনার কুড়াল। বললো, এটা কি তোমার কুড়াল? ভালো করে দেখে বললো, না না, এটা আমার না। জলপরি কি করলো? জলপরি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল। বললো, এটা কি তোমার? কাঠুরে দেখে বললো, এটাও আমার না। জলপরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরকে বললো, এটা কি তোমার? কাঠুরে হেসে বললো, হ্যাঁ এটাই আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো। সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেশি কাঠুরে অনেক টাকা পেলো। তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক রুবি কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়ালটি ফেলে দিল নদীতে, তারপর মিচি মিচি কাটতে লাগলো। এবারও উঠে এলো জলপরি। সব শুনেই এলো সোনার কুড়াল। বলে, তোমার? কাঠুরে বললো, হ্যাঁ এটাই আমার কুড়াল। শুনে জলপরি খুব রাগ করলো, টুপ করে নদীতে ডুব দিল আর এলো না। সন্ধ্যা নামলো, নুবি কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। মনে দুঃখে বললো, লুপ করে নিজের কুড়ালটাও হারালাম। এরপর দেখো স্যারে তোমাদের আগের ক্লাসে 2 নম্বর আর 3 নম্বরটা বাড়ির কাজ দিয়েছিল, তোমরা কি বাড়ির কাজটা করছিলে?
ঠিক আছে, এবার বলো জলপরি প্রথমে কোন কুড়াল আনলো?
জলপরি প্রথমে কোন কোন আবার বলো ভেরি গুড জলপরি কাটুরের উপর খুশি হলো কেন কাটুরের সততা দেখে জলপরি কাটুরের উপর খুশি হলো লুবি কাটুরের উপর জলপরি খুব রাগ হলো কেন লুবি কাটুরে জলপরিকে মিথ্যা কথা বলেছিল তাই লুবি কাটুরের উপর জলপরি খুব রাগ হলো লুবি কাটুরে জলপরির কাছ থেকে কি শিক্ষা পেল লুবি কাটুরে জলপরির কাছ থেকে শিক্ষা পেল লুব পড়লে শাস্তি পেতে হয় লুবের ফল কখনো ভালো হয় না এরপর ছয় নম্বরটা দেখো বিপরীত শব্দ জেনে নি ফাঁকা করে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে প্রথমে দেয়া আছে তোমাদের বিপরীত শব্দ কিনতে কিনতে বিপরীত কি হবে বেচতে দুঃখে দুঃখের বিপরীত শব্দ হবে সুখে কাঁদতে বিপরীত শব্দ হবে হাসতে হ্যাঁ হ্যাঁ বিপরীত না এবার শূন্যস্থানটা দেখো কাটুরে উপহার পেয়ে সুখে খালি করা হবে সুখে কাটুরে উপহার পেয়ে সুখে দি কাটাতে লাগলো কাটুরে খুব গরিব তাই কোড়াল কিনতে পারলো না লুবি কাটুরে মিশিমিশি কাটতে লাগলো লুবি কাটুরে মিশামিশি কাটতে লাগলো লুবি কাটুরে সোনার কোড়াল দেখে হ্যাঁ বললো আমি আবার বলে দিচ্ছি শূন্যস্থানটা শুনো কাটুরে উপহার পেয়ে সুখে দিন কাটাতে লাগলো কাটুরে উপহার পেয়ে কি করলো সুখে দিন কাটাতে লাগলো কাটুরে খুব গরিব তাই কোড়াল কিনতে পারলো না লুবি কাটুরে মিশিমিশি কি করলো কাটতে লাগলো লুবি কাটুরে সোনার কোড়াল দেখে হ্যাঁ বললো এবার বলো কাটুরে উপহার পেয়ে কালীগরে কি হবে কালীগরে কি হবে সুখে সুখে দিয়ে কাটাতে লাগলো কাটুরে খুব গরিব তাই কোড়াল কাটুরে খুব গরিব তাই কোড়াল কি কালীগরে কি হবে লুবি কাটুরে মিশামিশি কি করলো কাটতে লাগলো লুবি কাটুরে সোনার কোড়াল দেখে কি করলো হ্যাঁ বললো লুবি কাটুরে সোনার কোড়াল দেখে হ্যাঁ বললো এখন আমি প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিচ্ছি খাতায় লিখে নাও কাটুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল কাটুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল উত্তরটা লিখে নাও কাটুরে নদীর ধারে কাটতে গিয়েছিল কাটুরে নদীটারে কাঠ কাটতে গিয়েছিল তোমরা খাতায় উঠাই না প্রশ্নের উত্তরগুলো খাতায় উঠাই না লিখো কাটুরে কাটতে লাগলো কেন কাটুরের কুড়ালটি নদীতে পড়ে গেল তাই মনে দুঃখ
কাঠুরে ম্যাম কি বলবো, ম্যামকে জিজ্ঞেস করবো, কাঁদতে লাগলো কেন? ম্যামকে জিজ্ঞেস করবো। কাঁদতে লাগলো কেন? কাঁকুড়ে কোড়ালটি নদীতে পড়ে গিয়েছিল, কাঁদতে লাগলো। কাঁকুড়ে কাঁদতে লাগলো কেন? কাঁকুড়ে কোড়ালটি নদীতে পড়ে গিয়েছিল, তাই সে দুঃখে কাঁদতে লাগলো। গ নম্বরটা দেখো, জলপরি প্রথমে কোন কোড়াল আনলো? জলপরি প্রথমে সোনার কোড়াল আনলো। জলপরি প্রথমে ফোন কোড়াল আনলো, ফোন কোড়াল আনলো, জলপরি প্রথমে কোড়াল আনলো, জলপরি প্রথমে সোনার কোড়াল আনলো। উত্তর, জলপরি জলপরি প্রথমে সোনার কোড়াল আনলো, সোনার কোড়াল আনলো। জলপরি প্রথমে সোনা কোড়াল আনলো, এরপর জলপরি কাঠুরের উপর খুশি হলো কেন? কাঠুরের সততা দেখে জলপরি কাঠুরের উপর খুশি হলো। তোমাদের কি লিখা হয়েছে? আমি উপর থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে? উপর থেকে মুছে দিই। সততা দেখে বলো, সততা দেখে কাঠুরের উপর জলপরি খুশি হলো কেন? খুশি হলো কেন? জলপরি কাঠুরের উপর খুশি হলো কেন? জলপরি সততা দেখে কাঠুরের উপর খুশি হলো।
मिथ्या कथा